हेलो एवरीवन एंड वेलकम टू फूडी सांगर। आमार आजकेर रेसिपी चिंगड़ी दिए कचुर लोदी। एकदम साबेकी बांगाली एकटा रान्ना आर बेश पुरोनो दिनेर एकटा बांगाली रान्ना। एटा एकटु स्पाइसी एकटा प्रिपारेशन आर गरम भाते एटा खेते किन्तु भीषणई भालो लागे। तो एर जन्य आमी निएछि 300 ग्राम परिमाण चिंगड़ी आर एटाके अल्प नून हलुद दिए माखिए रेखेछि आर निएछि 500 ग्राम परिमाण कचुर लोदी। कचुर लतिटाके आमि एबार केटे नेब। प्रथमे एकटा छोट टुकरो करे केटे निये तार गा थेके एइभाबे आँशटा छाड़िये निलेई एटा काटा हये जाबे। एकदम सरु सरु करे एभाबे आँशटाके छाड़िये नेबेन, ताहलेई एटा काटा हये जाबे। कचुर लति काटते किन्तु एकटु समय लागे, तबे एटा काटते खूब एकटा कष्ट हये ना, बेश सहज एटा काटा। किन्तु एटा काटार परे आंगुलगुलो एकटु कालो कालो हये जाए আর সেক্ষেত্রে আঙুলে পাতিলেবু ঘষে নিলে কালো ভাবটা চলে যাবে। তো এইভাবে সমস্ত কচুর লতিটা আমি কেটে রেডি করে নিচ্ছি। কচুর লতিটা এবার পুরো কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রুম টেম্পারেচারের জল। এবার কেটে রাখা কচুর লতিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা 75-80% সিদ্ধ হয়ে যাচ্ছে। তবে এটাকে পুরোপুরি সিদ্ধ করব না, কারণ এটা রান্না করার সময় কিন্তু আরও একটু সিদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে আমি তুলে একটা জায়গায় নিয়ে নেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে এটা টেস্টটা বেশি ভালো হবে। এবার নুন হলুদ মাখানো চিংড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর চিংড়িটাকে কিন্তু খুব বেশি লাল করে অনেকক্ষণ ধরে হাই ফ্লেমে ভাজবো না, তাহলে এটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাস্ট এটাতে একটা লালচে ভাব আসা পর্যন্ত চিংড়িগুলোকে ভেজে নিলেই হবে। বেশি লাল করে ভাজলে চিংড়ির যে সফটনেসটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো চিংড়িগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা জায়গায় তুলে নেচ্ছি। আরো 1 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এবার হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটাতে হালকা বাদামি রং ধরছে। তবে খুব লালচে করে পেঁয়াজটাকে ভাজা কিন্তু এক্ষেত্রে দরকার হবে না, কারণ পরে কিন্তু কচুর লতিটার সাথে পেঁয়াজটা আরও কিছুটা রান্না হবে। পেঁয়াজটা এবার কিছুটা নরম হয়ে গেছে, তবে এটা এখনও পুরোপুরি ভাজা হয়নি। আরও কিছুক্ষণের জন্য এটাকে আমি ভেজে নেব। এবার দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা বাদামিও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি 5টা কাঁচা পাকা লঙ্কার কুচি। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছি। আর কালো জিরেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, ওটা আপনারা ফোড়নের সময় দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। সামান্য জল এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষে নিলাম। এবার সিদ্ধ করে রাখা কচুর লতিটা এর মধ্যে দিয়ে দিলাম আর কচুর লতির সাথে এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিটের জন্য মশলার সাথে কচুর লতিটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর আরো 2 মিনিটের জন্য এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিংড়িটা দিয়ে আবারো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আরো 1-2 মিনিটের জন্য একটু এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না হতে দেব। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকাটা খুলে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, নয়তো এটা কড়ার গায়ে আটকে যেতে পারে। আবারও এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণের জন্য রান্না হতে দেব লো ফ্লেমে। 7-8 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলছি। এবার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর কচুরলতিটাও পুরো নরম হয়ে গেছে। একটু এটাকে নেড়েচেড়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। যদিও চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে চিনি দিলে এটার টেস্টটা আরও একটু বেড়ে যাবে, তাই আমি চিনিটা দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2-3 মিনিট পরে এবার কচুরলতি একদম রেডি হয়ে গেছে। গরম ভাতে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন, এটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।